ভালোই মুলা পাম দিতেছো, খালি ম্যাডামকে বয়সই কমে যায়গা আর আমরা পুরুষরা বুড়ো হয়ে যাইগা। স্যার ভুল বুঝবেন না, মানে বয়স কমাবার আসলে নির্ভর করে হচ্ছে আপনার ছবির এক্সপ্রেশনের উপর। ম্যাডাম স্যারের দিকে একটু আর চোখে তাকান, আর স্যার আপনি একটু ম্যাডামের বডিতে হালকা করে টাচ করেন, তাহলে পরে দেখবেন যে রোমান্টিক মুড চলে আসছে। প্লিজ স্যার, স্যার আপনি এরকম করতেছেন কিসের জন্য? মানে একদম শক্ত পাথর হয়ে গেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনি অন্যের বউ নিয়ে গোপনে এই কক্সবাজার বেড়া বেড়াইছেন। ওই বাটা ফাউল, তুই আমার লাগে বিশ্লেমি করতেছিস না? অনেক বড় ফটোগ্রাফার হয়ে গেছিস গা। আমি অন্যের বউ নিয়ে ঘুরবার আইছি না। আচ্ছা ঠিক আছে, তোর ক্যামেরাতে ছবি তুলুম না। সরি 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 স্যার, কিছু মনে করবেন না স্যার, আমি আসলে মানে কথাটা অন্য কারণে কইছি, ভুল বুঝবেন না স্যার। মানে ঘটনা হয়েছে কি যে এই পিকচারটা যাতে ফাইন হয়, সুন্দর হয়, সেজন্যই কথাটা কইছিলাম। যাই হোক, আমি আর কোনো ডাইরেকশন দিচ্ছি না, আপনারা যেভাবে পোজ দেন সেভাবে আমি ছবি তুলে দেবো। ঠিক আছে স্যার, সরি 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 ম্যাডাম, 1 2 3। আরে বাই রে বাই, অত আবার সরি কোনের কি তা আছে? হ্যাঁ ফটো তুলতেছেন ফটো তুলেন, নইদের মিজে হারাই থাকতাম পারতাছি না। আর হ্যারে হ্যারে বুঝায় কোনো লাভ নাই, অত বছর সংসার করে আমি বুঝায় পারছি না। হ্যাঁ কি ছবি তুলবো, ওই ফ্রিজের মিজে যে মুরগি রাখলে শক্ত এমন কাঠ হয়ে যাগা। হ্যার অনুভূতি আমার লগে দাঁড়াইলে এমন ওই আসলেই দেখলে মনে অন্যর বোতিল্লা লই এসে কক্সবাজার ফটো তুলবার লেগে ফটোটাও তুলতারে না। আপনি এই হক আপনি আমার একলা ছবি তুলেন, অতলাটি আহরণ করছি যদি আমার পোস্ট করতে হবে ফেসবুকে, আমার ছবি তুলেন আমি পোস্ট দিতেছি। প্লিজ স্যার, সান চলে যাচ্ছে, সান ডুবে যাওয়া মানে হচ্ছে জীবন থেকে একটা দিন চলে যাওয়া স্যার। এই যে আপনার হাজবেন্ড ওয়াইফ দুইজন মনে করেন যে এত কষ্ট করে মানে সমুদ্রের পাড়ে বেড়া বেড়াইছেন, এই সময়টা আপনার একটু রোমান্টিক মুডে থাকেন মানে এনজয় করেন স্যার। প্লিজ আমরা এখন একটু ক্লোজ হবো স্যার, ক্লোজ। থ্যাংক ইউ স্যার, স্যার এবার একটু দাঁত ধার করে আসবো, দাঁত দাঁত। বাহ, আপনাকে ব্যাক সাইডে যে সূর্যের যে লাইটটা পড়তেছে আপনাকে খুব রোমান্টিক লাগতেছে স্যার। রেডি স্যার, 1 2 3 অ্যাকশন স্যার, অ্যাকশন। স্যার আপনি একটু এরকম আসেন, এরকম হাত ধরেন, হাত ধরেন, ওই যে টাইটানিক সিনেমার মতো ধরেন 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 ধরেন, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর একটু সাইড, হ্যাঁ এই মুখটাই দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাডাম দেখেছেন কিরকম হয়েছে? অনেক সুন্দর স্যার, এই যে দেখেন কি ছবি তুলেছি। ম্যাডামের বয়স কিন্তু 10 বছর কমে গেছে, ভালো করে দেখেন স্যার। দেখছি ভালোই মুলা পাম দিতেছো, খালি ম্যাডামকে বয়সই কমে যায়গা আর আমরা পুরুষরা বুড়ো হয়ে যাইগা। স্যার ভুল বুঝবেন না, মানে বয়স কমাবার আসলে নির্ভর করে হচ্ছে আপনার ছবির এক্সপ্রেশনের উপর। মানে আপনি যদি রোমান্টিক একটা লুক দিতেন তাহলে পরে কিন্তু খারার পর আপনার বয়সে 10 বছর কমে যেত। মোট কথা মানে ক্যামেরার সামনে আপনি যত বেশি ফ্রি হবেন আপনার লুকের ভিতর তত রোমান্টিক ভাবটা ফুটে উঠবে, আপনার বয়সও ততটাই কমে যাবে। আরে ভাই রে ভাই, আপনি কার লগে কি আলাপ জোড়াইছেন কোনছেন দি? আপনি আমার ফটো তুলতেছেন না, সুন্দর হইতেছেন না, আপনি আমার ছবি তুলেন, এই বেটার ছবি আপনি কিতা তুলবেন কোনছেন দি? হ্যাঁ এই বেটার দেখলেই মনে হয় দুনিয়ার সমস্ত কিছুর উপর হ্যাঁ বিরক্ত। হ্যাঁ আবার কইতে কি রোমান্টিক লুক দিব, আপনি আমার ছবি তুলেন, সময় নাই বেশি, ক্লিক ক্লিক ক্লিক। ম্যাডাম আমি একটু স্যারকে বুঝিয়ে করছি, স্যার এত বিরক্ত হবেন না স্যার, আরেকটু কষ্ট দেবো, এখন তো টপ সান চলতেছে, এখন ছবিগুলো অতটা ভালো আসবি না, কিন্তু বিকালবেলা মানে সূর্য ডুবার আগে সানসেটের আগে এক ধরনের লাইট আমরা পাবো, মানে সানসেটের লাইট সেটা কয় হচ্ছে মানে ম্যাজিক লাইট, ওই ম্যাজিক লাইটটা খুব অল্প সময়ের জন্যই থাকে, মানে এই পৃথিবীটা কিন্তু রাঙা দিয়ে প্রকৃতিটাকে রাঙা দিয়ে ছুঁয়ে চলে যায়, ওই রোমান্টিক মুডে মানে আমি তখন কিছু ওই ম্যাজিক লাইটে আপনাকে ছবি তুলবো, মানে ছবিটাও দেখবেন যে ম্যাজিক হয়ে গেছে। ম্যাডাম তাহলে এখন খারান আর কয়টা ছবি তুলি স্যার, একটু স্যার একটু ধরেন, হাত ধরেন হাত ধরেন, আর দুইজন দুইজনের দিক তাকা থাকেন, রোমান্টিক রোমান্টিক ভঙ্গিতে সমান সমান। হ্যাঁ বাস রেডি, সরি ম্যাডাম বারবার টাচ করতেছি, চুল উড়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, চুল উড়ুক চুল উড়ুক, কোনো সমস্যা নাই। বাহ কি যে সুন্দর স্যার, মনে হচ্ছে কিন্তু মধ্যখানে সমুদ্র আর দুই কোনা দুটো রোমান্টিক মাথা ইন করতেছে, খুব ফাইন। আর একবার স্যার, এবার দুইজন আপনার সমুদ্রের দিক তাকান, সমুদ্রের দিক সমুদ্রের দিক। হ্যাঁ বাহ বাহ,